ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ক্যান্সার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হবিজ কুকিং। চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর এটা হলো খেজুর গুড় দিয়ে নারকেলের নাড়ু। আমার এই আজকের নারকেলের নাড়ু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে পারেন। আর এমনকি সাথে থাকা বেল বাটনটাও বাজিয়ে দিবেন, তাহলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে দেখছি নারকেলের নাড়ু তৈরি করতে আমাদের কী কী লাগছে এবং কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল দিয়ে দিয়েছি। আমি এখানে ফ্রেশ নারকেলটা ইউজ করেছি, আপনারা চেষ্টা করবেন ফ্রেশ নারকেলটা কুড়িয়ে ইউজ করতে। আমি তৈরি করছি যেহেতু নারকেলের নাড়ু খেজুর গুড় দিয়ে, সেজন্য আমি খেজুর গুঁড়ো নিয়েছি, খেজুর গুড়টাও আমি হালকা একটু কুড়িয়ে নিয়েছি। মিডিয়াম লো হিটে আমাদেরকে এই নারকেলটাকে একটু ফ্রাই করতে হবে। নারকেলের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা যাতে কিছুটা শুকিয়ে যায়, তা না হলে গুড়টা দেওয়ার ফলে দেখা যাবে যে পানি ছেড়ে দিবে এবং নারকেলটা সিদ্ধ হয়ে যাবে, সেজন্য সামান্য একটু ফ্রাই করতে হবে। ভিউয়ার্স, আমি 2 মিনিট এটাকে ফ্রাই করে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টাকেও পুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন ভালোভাবে নারকেলটার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আমাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে নারকেলটার সাথে মিশে যাচ্ছে, এমনকি নারকেল এবং গুড়ের মিশ্রণটা আঠালো হয়ে আসছে এবং পেন থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে, তখন আমাকে এটা নাড়াচাড়া বন্ধ করতে হবে এবং এটাকে নামিয়ে নিতে হবে। ভিউয়ার্স, নারকেলের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আমি প্যান থেকে এখন এটাকে একটি বাটি অথবা প্লেটে তুলে নিব। আর দেখতে কিন্তু পাচ্ছেন প্যানের গা থেকে একদম পুরোপুরি সরে আসছে, নিচে কিন্তু কিছুটাও লেগে নেই। এটাকে এখন নামিয়ে নিচ্ছি আমি। নামানোর পর কিন্তু হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে নাড়ু করতে হবে, একদম গরম অবস্থায় করলে হাত পুড়ে যেতে পারে এবং পারফেক্টলি নাড়ুটা আমরা তৈরি করতে পারবো না, সেজন্য সামান্য একটু ঠান্ডা হওয়ার পরেই নাড়ুটা তৈরি করছি। হে ভিউয়ার্স, নারকেলের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, আর হাতের কাছে রাখবেন পানি, যদি হাতের মধ্যে লেগে আসে তাহলে হালকা পানির মধ্যে হাতটা একটু ডুবিয়ে নাড়ুগুলো তৈরি করবেন। আমি এখন একে একে নাড়ুগুলো তৈরি করছি। আমি আমার ইচ্ছে অনুযায়ী সাইজ করে এবং শেপ দিয়ে তৈরি করছি, আপনারা যদি চান এর থেকে বড় অথবা এর থেকে ছোট করেও তৈরি করতে পারেন। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুটা তৈরি করে ফেলতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে নাড়ুগুলো ভালোভাবে তৈরি করা যাবে না, ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। দেখছেন কিন্তু ভিউয়ার্স আমি কীভাবে নাড়ুগুলো তৈরি করতেছি, একে একে আমি সবগুলো নাড়ু এইভাবেই তৈরি করে নিব। ভিউয়ার্স, একে একে আমার সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমার সবগুলো নারকেলের নাড়ু আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই কিন্তু পেয়েছেন নারকেলের নাড়ু তৈরি করা কিন্তু একদমই হার্ড কিছু না, খুবই সহজ। আর আমার পছন্দ অনুযায়ী আমি শুকনো নারকেলের মধ্যে গড়িয়ে নিয়েছি 5টি নারকেলের নাড়ু। আমি একটু ছোটো সাইজ করে করেছি এগুলো, আর একটু এগুলো বড় সাইজ করে করেছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার লবণ অথবা এলাচের গুঁড়ো ইউজ করিনি, লবণ ইউজ করলে নাড়ুগুলো সংরক্ষণ করা যায় না আর আমার কাছে খেতে ভালো লাগে না, এবং
এলাচের গুঁড়াটা দিলে আমার কাছে মনে হয় যে নারকেলের নাড়ুর স্বাদটা থাকে না, এলাচের গন্ধটা চলে আসে নাড়ুর মধ্যে, সেজন্য আমি ওটা ইউজ করিনি। আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। আর আমার এই নারকেলের নাড়ুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও মজার মজার নাড়ুর রেসিপি পেতে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দেবেন, তাহলে খুব সহজভাবে এবং খুব অল্প সময়ে আপনাদের কাছে রেসিপিটা পৌঁছে যাবে। তাহলে ফিরে আসছি আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।